হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রগতি ব্লগসের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগত। তো ভিউয়ার্স, আমি মোহাম্মদ নূর আলম নাহিদ, প্রগতি মোটরসের হেড অফ সেলস। আমি আপনাদের মাঝে আবার একটি নতুন আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি। অ্যাপাচি আরটিআর 4V 160cc-র একটি বাইক, একদম রেড কালার, সিঙ্গেল ডিস্ক, অনটেস্ট অবস্থায় আছে, 2021 মডেলের একটি বাইক। আর এই বাইকটি মাত্র 4000 কিলো চালানো। একটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানাবো। তার আগে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনও সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমার দেওয়া সকল নোটিফিকেশন ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, স্বাগতম আপনাদেরকে প্রগতি মোটরসের নতুন একটি ভিডিওতে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যাপাচি আরটিআর 164V 2021 মডেল, সিঙ্গেল ডিক্স একটি মোটর সাইকেল। ভিউয়ার্স, বাইকের ভিডিও শুরুতে আমরা বাইকের হেডলাইট সাইডটি থেকে ভিডিওটি শুরু করব। ভিউয়ার্স, গভীরভাবে নজর দিন, হেডলাইটের পার্টটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, খেয়াল করুন, সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার একটি হেডলাইট আপ আপনারা দেখতে পাচ্ছেন এবং ফেন্ডারগুলোতে কোথাও কোনো রকম কোনো দাগ স্পট নেই। এবার যদি আমরা ফ্রন্ট মাঠঘাটটা এক নজরে দেখার চেষ্টা করি, খেয়াল করুন ভিউয়ার্স, লোগোটার দিকে খেয়াল করুন, ফ্রন্ট মাঠঘাটটার দিকে খেয়াল করুন, কোথাও কোনো রকম কোনো দাগ স্পট নেই, থাকলে অবশ্যই আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। এবার বাইকের ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা আপনারা লক্ষ্য করুন ভিউয়ার্স, সম্পূর্ণ নতুন কোয়ালিটির একটি টায়ার আপনারা দেখতে পাচ্ছেন। নতুন কোয়ালিটির শোরুমের মতোই বিট রয়েছে, কারণ বাইকটা খুব সীমিত চলা। এবার যদি আমরা ফ্রন্ট ডিস্কের দিকে একটু খেয়াল করি ভিউয়ার্স, খেয়াল করুন ডিস্কের কোয়ালিটিটা, সম্পূর্ণ নতুন কোয়ালিটির একটি ডিস্ক আপনারা দেখতে পাচ্ছেন। সকাপটার দিকে খেয়াল করুন, সকাপটিও সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। এবার আমরা বাইকের পিছনের টায়ারের কন্ডিশনটা এক নজরে দেখব। ভিউয়ার্স, খেয়াল করুন, অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কোয়ালিটির একটি টায়ার আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ফুরফুরিগুলো দেখেন, টায়ারের কোয়ালিটিগুলো আপনারা গভীরভাবে নজর দিন, একদম নতুন কোয়ালিটির একটি বাইক, যেহেতু টায়ারটাও নতুন অবস্থায় থাকবে। এবার যদি বাইকের সাইলেন্সারের কোয়ালিটিটা আমরা একটু দেখি ভিউয়ার্স, খেয়াল করুন ডাবল ব্যারেল এক্সস্ট এবং এক্সস্ট সিস্টেমের কিন্তু কোথাও কোনো রকম আমি স্পট দেখতে পাচ্ছি না, সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে। বাইকটার পাদানিগুলো খেয়াল করুন, অ্যাজ লাইক নিউ কোয়ালিটির একটি বাইক, যেহেতু এগুলো কালারও কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে, স্পটলেস অবস্থায় রয়েছে। এবার আমরা বাইকের ট্যাঙ্ক সাইডটা লক্ষ্য করবো ভিউয়ার্স, খেয়াল করুন একদম নতুন কোয়ালিটির বাইক, ঝকঝক করিতেছে, লোগোটার দিকে নজর দিন, অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কোয়ালিটির লোগো সহ আপনারা বাইকের ট্যাঙ্ক সাইডটা খেয়াল করলেন। এবার আমরা বাইকের ইঞ্জিন গার্ডটা আপনাদেরকে দেখাবো, খেয়াল করুন ভিউয়ার্স, ইঞ্জিন গার্ডটা সম্পূর্ণ নতুন, ইনসাইডও আমি ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি, খেয়াল করুন, এবং নিচেও ভালোভাবে দেখাচ্ছি, খেয়াল করুন কোথাও কোনো রকম কোনো দাগ স্পট নেই। এবার আমরা বাইকের ব্যাক কাউলের দিকে নজর দিব ভিউয়ার্স, খেয়াল করুন বাইকের ব্যাক কাউলটি, ব্যাক কাউলটি কিন্তু সম্পূর্ণ স্পটলেস অবস্থায় রয়েছে, কোথাও কোনো রকম কোনো স্পট নেই। হ্যান্ডেলগুলোও এগুলো সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে। বাইক ডেলিভারি করার সময় এগুলো আপনাদেরকে আমরা খুলে দেখিয়ে দিব। অপোজিট পাশে আমরা চলে আসি ভিউয়ার্স, অপোজিট পাশে খেয়াল করুন সেম অবস্থায় রয়েছে, কোথাও কোনো রকম কোনো দাগ স্পট নেই। গ্রাফিক্সটা খেয়াল করুন, সম্পূর্ণ নতুন কোয়ালিটির গ্রাফিক্স কোয়ালিটি আপনারা দেখছেন। 4V-র ভিতরে রেড কালারটা খুব আকর্ষণীয় লাগে আমার কাছে ভিউয়ার্স, কারণ মাঝখানে মিডিল পার্ট হোয়াইট হওয়ার কারণে বাইকটা ফোটে অনেক বেশি। খেয়াল করুন মিডিল পার্টটি, লোগোটি সহ খেয়াল করুন, সম্পূর্ণ নতুন কোয়ালিটির একটি ট্যাঙ্ক সাইড আপনারা দেখলেন, কোথাও কোনো রকম কোনো দাগ স্পট এরকম কোনো কিছু নেই ভিউয়ার্স। ইঞ্জিন গার্ডটি খেয়াল করুন, সেটিও আপনাদেরকে দেখালাম, লোগোর কোয়ালিটিগুলো এবং গ্রাফিক্সগুলো খেয়াল করুন, সম্পূর্ণ নতুন অবস্থায় রয়েছে ভিউয়ার্স। এখন আমরা খেয়াল করব বাইকটা টোটাল কত কিলোমিটার রান করেছে, মিটার বোর্ডটা খেয়াল করুন ভিউয়ার্স, বাইকটা চলেছে 4011 কিলোমিটার।
ওভারঅল বাইকটা দূর থেকে খেয়াল করুন ভিউয়ার্স, সম্পূর্ণ নতুন কোয়ালিটির একটি বাইক আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা যদি একটু বাইকের হ্যান্ডেল সাইডটি লক্ষ্য করি ভিউয়ার্স, খেয়াল করুন নতুন কোয়ালিটির হ্যান্ডেল হবে, যেহেতু বাইকটা অত্যন্ত ফ্রেশ। প্রত্যেকটা আইকন খেয়াল করুন ভিউয়ার্স, একদম নতুন কোয়ালিটির আইকন, কারণ বাইকটা নতুন কোয়ালিটির এবং সীমিত চলা একটা বাইক। ভিউয়ার্স, এখন বাইকের ইঞ্জিনের লুকসটা আপনারা একটু গভীরভাবে নজর দিন। সম্পূর্ণ নতুন কোয়ালিটির একটি ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। খেয়াল করুন কোম্পানির স্টিকারগুলো কিন্তু এখনও নতুনের মতো রয়েছে, কারণ বাইকটা সম্পূর্ণ নতুন কোয়ালিটিতেই রয়েছে। আমরা অপোজিট পাশে ইঞ্জিনের লুকসটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করি ভিউয়ার্স, খেয়াল করুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে, আপনারা কোম্পানির স্টিকার পর্যন্ত দেখতে পাচ্ছেন। ইঞ্জিনের লুকসটাও গভীরভাবে নজর দিন, কালারগুলো দেখুন নতুন বাইকের যেগুলো থাকে, এবং ইঞ্জিনের লুকসটা আপনারা দেখলেন, কারণ বাইকটা একদম নতুন কোয়ালিটির একটি বাইক, ব্র্যান্ড নিউ কোয়ালিটির একটি ইঞ্জিন আপনারা এই বাইকের সঙ্গে পেয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, এখন আমরা জানাবো আপনাদেরকে এই বাইকের ডকুমেন্ট এবং রেজিস্ট্রেশন এর ডিটেলস। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বাইকের পিছনে কিন্তু কোনো নাম্বার প্লেট লাগানো নেই, কারণ বাইকটা অন টেস্ট কন্ডিশনে রয়েছে। আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই বাইকটা আমাদের থেকে ক্রয় করে কিন্তু নিজ নামে নিজ জেলায় রেজিস্ট্রেশন করে ফার্স্ট মালিক হয়ে যেতে পারবেন ভিউয়ার্স। তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে চাইলে আপনি আমাদের থেকে মোটরসাইকেল কিনতে পারবেন, সেই জন্য এই বাইকের প্রাইস আমাদের সঙ্গে ফোন করে ফিক্সড করবেন, সেখান থেকে 20,000 টাকা আমাদেরকে বুকিং মানি দিবেন, আমরা আপনার জেলায় পণ্য পাঠিয়ে দিব, সেখানে আপনি কুরিয়ারে বাকি টাকা পরিশোধ করে সেখান থেকে আপনার মোটরসাইকেলটির ডকুমেন্ট সহ বুঝিয়ে নেবেন ভিউয়ার্স। এটি কিন্তু প্রগতি মোটরসের কালেকশনের মোটরসাইকেল ভিউয়ার্স। আপনারা আমাদের ব্যানারে 3টি নাম্বার দেখতে পাচ্ছেন, এটি আমাদের কন্ট্যাক্ট নাম্বার। এছাড়াও আমাদের ফেসবুক পেজ প্রগতি মোটরস বগুড়া, সেখানেও কিন্তু আপনি ফলো বাটন টন করে দিয়ে সেখান থেকে সর্বরকম আপডেট আপনি পেয়ে যাবেন। এবং আমাদের ব্যানারে লেখা যাচ্ছেন অল কাইন্ড অফ মোটরসাইকেল বাই সেল এক্সচেঞ্জ ভিউয়ার্স। আপনারা যারা আপনাদের পুরনো মোটরসাইকেলটি দিয়ে নতুন কোনো মোটরসাইকেল নিতে চান, তারা আমাদের কাছে এক্সচেঞ্জ অফারটি পাবেন, এবং কেউ যদি বিক্রয় করতে চান আমরা তাদের থেকে বাইকগুলো ক্রয়ও করে নিতে পারবো। তবে আমাদের একটি শর্ত আছে, শর্তটি হলো সর্বোচ্চ 5,000 কিলোমিটার পর্যন্ত চালিত বাইক আমরা ক্রয় অথবা এক্সচেঞ্জ করে থাকি, এবং বাইকটি অবশ্যই আপনার নিজের নামে হতে হবে। এই ধরনের বাইক যারা বিক্রয় অথবা এক্সচেঞ্জ করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ওভারঅল মোটামুটি বাইক সম্পর্কে আপনাদেরকে ডিটেলস ধারণা দিলাম, এখন আমরা বাইকের প্রাইসের ব্যাপারে চলে যাব ভিউয়ার্স। 2021 মডেল টিভিএস অ্যাপাচি আরটিআর 164V 4,000 কিলোমিটার চালিত এই মোটরসাইকেলটি আমাদের শোরুম প্রগতি মোটরস থেকে আমরা আস্কিং প্রাইস নির্ধারণ করেছি 1,43,000 টাকা মাত্র। ভিউয়ার্স, আপনারা জানেন আস্কিং প্রাইস পরবর্তীতে কিন্তু আমরা সাবস্ক্রাইবার ভাইদেরকে একটি ডিসকাউন্ট করে দিয়ে থাকি, এবং আমাদের প্রত্যেকটি পণ্য কিন্তু আপনারা দামাদামি করে ক্রয় করে নিতে পারবেন। তো যারা এই বাইকটি ক্রয় করতে আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আলোচনা সাপেক্ষে আমরা কম বেশি করে আপনাদেরকে বাইকটা ইনশাল্লাহ হস্তান্তর করে দিব। এই বাইকটি ছাড়াও কিন্তু আমাদের ডিসপ্লেতে আরও অনেক বাইক রাখা আছে ভিউয়ার্স, চাইলে আপনারা সেগুলোও দেখতে পারেন। ভাই ব্রাদার যারা আমাদের শোরুমে আসবেন তাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। আমাদের শোরুম নেম প্রগতি মোটরস, অ্যাড্রেস জয়পুরপাড়া বিসিক মাটিটালি রোড বগুড়া সদর বগুড়া। তো বিস্তারিত ভিডিও আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, ফেসবুকে যোগাযোগ করবেন, সেখান থেকে আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে প্রোভাইড করে দিব। আজকে আমরা আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করতেছি ভিউয়ার্স। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং প্রগতি মোটরসের অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের সর্বরকম ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকে বিদায় নিচ্ছি ভিউয়ার্স, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, খুদা হাফেজ।